শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের জনতা। সেখানে আছেন সহকর্মী শম্পা বিশ্বাস, যুক্ত হচ্ছি তার সঙ্গে। শম্পা, কি বলছেন ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ? উজ্জ্বল, আমরা সকাল থেকেই দেখেছি যে এখানে সাধারণ মানুষের ঢল নেমেছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ঢল আসলে জনসমুদ্রে পরিণত হয়েছে। যারা এখানে ফুল দিতে এসেছেন, আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে বাংলা প্রাণের ভাষা, এই ভাষাতে আমরা কথা কই, এই ভাষাতে আসলে আমরা আমাদের ভাবের আদান প্রদান করি, ফলে এই ভাষার সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। আমরা দেখেছি যে এখানে শুধু দেশি ভাষাভাষী নয়, এখানে কিন্তু দেশের বাইরে থেকে বহু বিদেশি এসেছেন যারা মূলত বাংলা ভাষায় কথা বলেন না, কিন্তু কোনো জাতি ভাষার জন্য প্রাণ দিয়েছে বা সেই দিনটি আজকে আন্তর্জাতিক দিবস হিসেবে পালিত হচ্ছে, এই অনুপ্রেরণা থেকেই তারা আসলে শহীদ বেদিতে এসেছেন এবং ফুল দিয়েছেন। আমরা দেখেছি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বেশ কয়েকটি দল এবার বাংলাদেশে এসেছে। যারা আমরা কথা বলেছি কয়েকজনের সাথে, তারা বলেছেন যে প্রথমবারের মতো তারা বাংলাদেশে এসেছেন। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে শুধুমাত্র কাঁটাতারের বেড়াই আছে দুই দেশের মধ্যে, কিন্তু ভাষার কোনো তফাত নেই পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের, ফলে তারা এই বাংলা ভাষাকে শ্রদ্ধা জানাতেই সেই সুদূর পশ্চিমবঙ্গ থেকে ছুটে এসেছেন এই বাংলাদেশে। এবং শুধুমাত্র বাংলাদেশ ভারতই নয়, বিশ্বের অনেক জায়গাতেই এখন বাঙালিদের বসবাস রয়েছে। আমরা লন্ডনে কিন্তু বাংলা টাউন নামে একটি জায়গায় পরিচিতি লাভ করেছে। শুধুমাত্র বাংলা ভাষাভাষীদের বসবাসকারী মানুষের সংখ্যা সেখানে বেশি, এ কারণেই কিন্তু বাংলা টাউন নামকরণ করা হয়েছে সেই জায়গাটি। তেমনিভাবে এই দিবসটি যেহেতু এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এর গণ্ডি এখন আর জাতীয় সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে নানা জায়গায়। আর এ কারণেই হয়তো আজ আমরা সবার সঙ্গে গলা মিলিয়ে বলতে পারি যে এই দিনটি আসলে আমাদের একার নয়, এটি আসলে আমাদের সবার। সেই সাথে একটু তথ্য জানিয়ে রাখি যে 1999 সালে জাতিসংঘ এই শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে এবং তখন বাংলাদেশ যে উদ্যোগটি নিয়েছিল সেই উদ্যোগের সাথে বিশ্বের 27টি দেশ একমত পোষণ করেছিল এবং সেই সব দেশেই বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। এই দিবসটিতে প্রত্যেক দেশে আসলে এই জাতিসংঘের যেসব দেশ বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষার রূপ দিয়েছে সেই দেশগুলো কিন্তু প্রতি বছরই সম্মান জানায়। আরেকটি তথ্য জানিয়ে রাখি, মধ্যরাত থেকে যখন এখানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ফুল দিয়ে গিয়েছেন শহীদ বেদিতে, তারপর থেকে সাধারণ মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেছে। তাদের নিরাপত্তার জন্য কিন্তু এখানে ব্যবস্থা নিয়েছে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন। আমরা দেখেছি যে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেই সাথে এই কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশে যতগুলো রাস্তা আছে তার কয়েকটি রাস্তা কিন্তু চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, কিছু রাস্তাতে যান চলাচল সীমিত করা হয়েছে শুধুমাত্র নিরাপত্তার জন্য। আর আরেকটি তথ্য এরই সাথে সংযুক্ত করতে চাই, সেটি হচ্ছে আমরা সকাল থেকে দেখেছি শুধুমাত্র সাধারণ মানুষ নয়, এসেছেন বহু সাংস্কৃতিক, রাজনৈতিক এবং নানা শ্রেণী পেশার মানুষ। আমরা দেখেছি বৃদ্ধ, সেই সাথে শিশুদেরও এখানে আগমন ঘটেছে, যেসব শিশুদেরকে তাদের অভিভাবকেরা নিয়ে এসেছে আজকের এই মাতৃভাষা দিবসের তাৎপর্য তাদের সামনে ব্যাখ্যা করার জন্য। এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সব শেষ তথ্য। শম্পা বিশ্বাস যুক্ত ছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে।